ইতালির বন্দর নগরী ন্যাপোলিতে বাংলাদেশ সমিতি সান জুপ্পে আয়োজিত অভিষেক ও ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি দেলোয়ার মোহাম্মদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজি মোহাম্মদ জসিম উদ্দিন, দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ, কুদ্দুস হাওলাদার, আবদুল্লাল মনসুর, মোহাম্মদ আয়েস, মামুন আলম মাহবুব সহ আরও অনেকে। স্কুল স্থাপন থেকে ধরে মাদ্রাসা স্থাপনের উদ্যোগ নিতে পারি সেই সুবাদে সবাইকে একত্রিত করা। উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমরা আশাবাদী আমাদের এই এসব সংগঠনের মাধ্যমে এই বাঙালিদের কল্যাণে কাজ করবেন। প্রবাসী কল্যাণে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে, যে সমস্ত সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো আরও মজবুত হয় এবং এইগুলা সুন্দরভাবে কাজ করবে। মনে হইতেছে আমরা বাংলাদেশে যে কোনো একটা অনুষ্ঠানে আসছি, আমরা চাই এরকম অনুষ্ঠান ভবিষ্যতে যে আরও ভালো করে করে, আরও সুন্দর করে, মানুষ যাতে আরও আনন্দ পায়।